জনাব মাসুদ কামাল আলোচনাটা যদি আপনাকে দিয়ে শুরু করি বলছিলাম যে যেমনটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে এক মাসের এই সময়ের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে একশো অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেই জায়গা থেকে এক মাসের এই সময়টাকে অনেকেই মূল্যায়ন করতে চাইছে আপনার মূল্যায়ন যদি জানতে চাই দেখেন সংখ্যা এখানে কোনো বিষয় না উনি অনেক কাজই করেছেন যেটা নাকি আপনি ওইভাবে ব্যাখ্যা করতে পারেন কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার কথা হলো যে আমি দৃশ্যমান কি পরিবর্তনটা দেখছি অথবা আরেক দিক দিয়ে যদি আমি বলি কী কী পরিবর্তনের সূচনাটা হয়েছে অনেক সময় যেমন ধরেন আমি এইবার একটা কথা বলি এবার উনি কথা বলেছেন যে উনি সংস্কার প্রক্রিয়ার জন্য ছয়টা কমিশন করেছেন এতে কিন্তু সংস্কার হয়ে যায়নি কিন্তু সূচনাটা হয়েছে সূচনাটা কিন্তু মানে একটা প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম ধাপ হ্যাঁ এই শুরুটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ আপনি একদিনই সব করে ফেলবেন এটা আমি প্রত্যাশাও করি না কারো কাছ এটা পৃথিবীর কেউ করে না বাট সবাই দেখতে চায় আপনি কাজটা করছেন তো উনি এই ছটা বিষয়ের উপর সংস্কার কমিশন করেছেন এরা কি কাজ করবেন না করবেন এখন এদিন আলোচনা হবে এবং তারা নিজেরা আবার কমিটিকে বাড়াবেন বাড়িয়ে তারা আলোচনা করবেন ধীরে ধীরে অগ্রসর হবে এটা হয়তো সময় নেবে আবার উনি বলেছেন যে আরও কিছু সংস্কার মানে কমিটি করবেন আরও কিছু বিষয়ে আরও কয়েকটা কমিটি করবেন তো এগুলি কিন্তু ইতিবাচক আমার প্রথম যে ভাষণটা দিয়েছিলেন সেটা আমার কাছে মনে হয়েছিল অস্পষ্ট কিন্তু এবারে ভাষণটা আমার কাছে মনে হয়েছে উনি স্পষ্ট কিছু কথা বলতে যাচ্ছেন এবং কিছু কাজ করতে যাচ্ছেন। এর মধ্যে কিছুকাল দৃশ্যমান কিছু কাল দৃশ্যমান নয় যেগুলি দৃশ্যমান নয় সেগুলি যে অবহেলিত অপ্রয়োজনীয় তা বলছি না কিন্তু ওগুলি হয়তো একসময় দৃশ্যমান হবে কাজে তখন সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই ভাষণের মধ্য দিয়ে সরকারের সামনের দিনের করণীয় সম্পর্কে কি আমরা একটা ধারণা পেলাম না সরকারের করণীয় তো আমরা শুরুতেই জানি উনি তো শুরুতেই বলেছেন ওনাদের কী করণীয় ওনাদের করণীয় হলো ওনারা একটা নির্বাচন করবেন তবে সংস্কারের আগে সংস্কার পরে নির্বাচন এই ছিল ওনাদের করণীয় বেসিক্যালি এইটাই করণীয় এছাড়া আর কিছু কাজ নাই এবং এই সংস্কার করতে করতে নির্বাচন দিতে দিতে যতদিন সময় লাগবে ততদিন তারা সরকারটাকে পরিচালনা করবেন এই তাদের কাজ বেসিক্যালি তো এই কাজগুলো ওনারা করছিলেন এখন এই কাজগুলো কাজগুলোর কিভাবে করবেন সে সম্বন্ধে একটা ধারণা এবার পাওয়া গেল ইংলিশে দিবাচ আর অনেক প্রসঙ্গে এর এসেছে গণমাধ্যম সম্পর্কে এসেছে এগুলো আপনারা বজায় আলোচনায় আপনি ধীরে ধীরে উদ আনবেন তখন আমরা আলোচনা আমরা যেতে চাই কিন্তু আমরা যদি চ্যালেঞ্জগুলো নিয়ে একটু জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আসলে চ্যালেঞ্জ কি দেখছেন একদিকে আমরা দেখছি যে জনগণের প্রত্যাশার এক ধরনের পাহাড় তৈরি হয়েছে দেখেন এটা আপনি ঠিক বলছেন কিন্তু প্রত্যাশার পাহাড় হয় কি যখন কোন সরকার আসে তারা একটা ম্যান্ডেট দিয়ে আসে ম্যান্ডেট মানে কি তারা জনগণকে কিছু অঙ্গীকার করে যে এই কাজগুলো আমি যদি ক্ষমতায় যাই আমি করব। এই সরকার কিন্তু সে ধরনের কোনো ম্যান্ডেট দিয়ে আসে নাই বরং জনগণ কিছু ম্যানডেট তাদের উপর চাপিয়ে দিয়েছে যে আমাদের এই কাজগুলো দয়া করে আপনারা একটু করে দেন এবং সেগুলির মধ্যে এগুলি শেষ তাই করো একজনের এক এক রকম ম্যান্ডেট ওনাকে জিজ্ঞাসা করেন আপনি চান গভর্নমেন্টের কাছে দশটা লেখেন তুমি দশটা লেখবে আমি দশটা লাগবে মিলবে না দুই একটা মিললে মিলতে পারে যার যার মতো করে চাহিদা সবাই আমরা ভাবছি উনি এসেছেন একটা জাদুর কাঠি হাতে সব সমস্যার সমাধান করে দিবেন। দিতে পারবেন কি না জানি না হয়তো দেওয়ার চেষ্টা করবেন সেগুলো একটা বিষয় আছে কিন্তু যে জিনিসটা মূল ম্যান্ডেট ওনা সেটা হলো যে উনি একটা ইলেকশন করবেন এবং ইলেকশনের আগে দেশে এমন একটা সিস্টেম ক্রিয়েট করবেন যে সিস্টেমটা থাকার থাকলে পর কোনো একজন ব্যক্তি চাইলেও আর স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না এরকম একটা সিস্টেম উনি তৈরি করবেন এটা হলো আমাদের কাছে আমাদের তার কাছে সবচেয়ে বড় প্রত্যাশা ওইটা করতে যে উনি ধাপে 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 বিভিন্ন ওইটা করতে যে আপনার ই করবেন আপনার প্রশাসনের চেঞ্জ করবেন পুলিশ কিন্তু এই মুহূর্তে যদি আপনি বলেন চ্যালেঞ্জ কী এই মুহূর্তে যে দুটো চ্যালেঞ্জ দিয়ে উনি মোটামুটি মানে যুব থুবু হচ্ছেন আর কি তার আমাদের একটা হলো প্রশাসনের চ্যালেঞ্জ আরেকটা হলো আইন শৃঙ্খলা পুলিশ

এরা কিন্তু কেউ শিশু না এরা সবাই ডিসি হতে চায় মানে অনেক বড় পোস্ট কিন্তু সম্ভাব্য ডিসি অথবা হতে যাওয়া ডিসি এরা হাতাহাতি করেছে মানে এরাই তো হবে তো এটা কেন হয় এটা হয় দুটো কারণে একটা কারণ হলো যে তারা একটা ডিসি হতে চায় একটা ভালো পোস্টিং চায় তো সরকারি চাকরি ভালো পোস্টিং কি সব পোস্টিং পোস্টিং একজন ডেপুটি কমিশনার যেখানে যাব তার কাজ তাকে ডিসিই হতে হবে কেন এই কারণে হতে হবে যে ওখানে গেলে সে কিছু সুযোগ সুবিধা পায় কিছু অনৈতিক সুযোগ সুবিধা তার পাওয়ার একটা সম্ভাবনা থাকে ওটা সে হাতে চায় না বলে মারামারি করে আরেকটা হলো যারা তাদের নিয়োগ দেয় তাদের মধ্যে শয়তানি আছে তাদের মধ্যে পক্ষপাতিত্ব আছে নিয়োগটা তো একটা সিস্টেমে হওয়া উচিত তারা চেহারা দেখে চোখের দিকে তাকায় নিয়োগ দেয় যে কাকে নিয়োগ দিলে পরে আমার সুবিধা হবে কার সঙ্গে আমার আগে থেকে একটা সুসম্পর্ক ছিল তাকে কোনো ভালো জায়গায় দেওয়া যায় এই যে বিষয়গুলো কাজ করে এখানে দুই জায়গায় কিন্তু এবং এই আমলাতন্ত্র আমি বলি আপনাকে এই আমলাতন্ত্র এই সরকারকে এখন বিব্রত করতেছে আগামীতে ভোগাবে জাস্ট আগামীতে ভোগাবে এবং এই সরকার যদি ব্যর্থ হয় তার প্রধান একটা কারণ হবে এই আমলাতন্ত্র